আজকে একটা মেঘলা ওয়েদারের সাথে শুরু হলো আমার ব্লগ। আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, মেঘলা আকাশ থাকলেও আমার একটু বেরোতে আজকে ইচ্ছে করছে, যেহেতু রোদটা নেই। তো চলো বেরোনো যাক। কোথায় যাচ্ছি আস্তে আস্তে বলছি। নিশ্চয়ই বুঝতে পারছো এই গলিটা আগে তোমরা বহুবার দেখেছো। আমি এসেছি আমার টমটির কাছে। কি সুন্দর রাস্তায় বসে আছে দেখো, আর ও কিন্তু আমাকে আজও দেখলে চিনতে পারে। দেখো কি সুন্দর আমার দিকে এগিয়ে আসছে। আর তারপর ওকে আমি কিনে দিলাম বিস্কিট, তো ও সেটা খাক। আর ওকে ছেড়ে আসতে না সত্যিই ভীষণ কষ্ট হয়। যখন ওকে ছেড়ে আসি মনে হয় নিজের প্রিয় কাউকে ছেড়ে আসতে হচ্ছে আমাকে। তো চলো, আমার সকালটা তো শুরু করতেই হবে। ও তো আমার সাথে যাবেও না, কিচ্ছু করার নেই, ও থাকুক ওর মতো, আমি যাই এবার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার এনার্জি লেভেলটা হয়তো একটু আলাদাই দেখতে পাবে, কারণ আজকে হয়েছে আমার টম্পির সাথে দেখা। আমি কদিন ধরে না খুব মানে কি বলবো, ওকে খুব দেখতে ইচ্ছে করছিল, কিন্তু কাজের চাপে দেখতে যেতে মানে পারছিলাম না। আর কালকে যখন ডিমার্ট গেছিলাম ওর একটু তাড়া ছিল, তো ওই জন্য যে নাপো নেবে ওকে ডাকবো। ও না সন্ধ্যেবেলাটা গলিতে দেখিও না, ও বোধহয় ডিম মানে ডিমার্ট বলছি, ও বোধহয় ফ্ল্যাটের ভেতরেই থাকে। আর সকালটায় গেলে ওকে রাস্তাতেই পাওয়া যায়। তো আমার সত্যি কথা বলতে ওই ও ফ্ল্যাটের ভেতরে থাকলে না আমার চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে ইচ্ছে করে না। আগে ফ্ল্যাটেই থাকতাম, চেঁচিয়ে ডাকতাম ঠিক আছে, এখন ফ্ল্যাটে অন্য কেউ এসেছে কিনা সেটাও জানি না। বিশাল দাদের সাথে এমনি কথা হয়, কিন্তু কখনো এটা জিজ্ঞেস করিনি ওই ফ্ল্যাটে কেউ এসছে কিনা বা কিছু, মনে হয়নি জিজ্ঞেস করার, তো ওই জন্য জিজ্ঞেস করিনি। আর তো ওখানে গিয়ে চেঁচাতে ভালো লাগে না, রাস্তায় থাকলে ঠিক আছে, কেউ ডিস্টার্ব ফিল করবে বলবে এখানে থাকে না। দেখো আমি ভালোবাসি ঠিক আছে, কিন্তু সবাই তো এই জিনিসটাকে ভালোভাবে নাও নিতে পারে, তো ওই জন্য আমি গিয়ে ডাকি থাকি না। তো আজকে রাস্তাতেই ছিল, দেখাও হয়েছে ওকে। সত্যি যখন ছেড়ে আসি না আসতে তো ইচ্ছে করেই না, যাই হোক না কেন ছাড়ো বাদ দাও। তো আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট দেখায়নি কেন বলো তো? এরপর তোমরা হয়তো বলবে তুমি আজকেও বিছানা গোছাওনি, আর সেটা তুমি আমাকে আসার পর থেকে বলোও নি, কারণ আমি আসার পর থেকে ঘরেই ঢুকিনি। আমি একদম দরজা দিয়ে ঢুকেছি, ঢুকে রান্নাঘরের দিকে গেছি, গিয়ে এই যে দেখতে পেয়েছো তো কালকে থেকে এখানেই পড়ে রয়েছে, ব্যাগগুলো থেকে আজকে ফাঁকা করলাম করে এখানে। তার মধ্যে দুটো প্লেট এনেছি, যে তোমাদেরকে দেখাবো বলেছি, তাই জন্য দুটো প্লেটে কালকে রাত্রিবেলা খেয়েছি আমরা ডিম টোস্ট, আর আজকে সকালে খেলাম হচ্ছে মিষ্টি সুজি। আমার বরের যে মিষ্টি সুজিটা কি ভালো লেগেছে, কদিন বাদ বাদই বলছে মিষ্টি সুজি বানাও, তো ওই প্লেট দুটো আবার ধুয়ে টুয়ে এনে এখানে রেখে দিলাম তোমাদেরকে দেখাবো বলে, কত কিছুই না করতে হয়। তো চলো তোমাদেরকে এগুলো দেখিয়ে নিই, তারপর যাই তাহলে বিছানাটা গোছাতে, আর কি করেননি যখন উনি। আর আজকে করবো হচ্ছে, আসলে রোববার আমি লোকনাথ বাবার পুজো দেব, তোমাদেরকে সেদিনকেই বলছিলাম, তো ওই জন্যে শনিবার মানে কালকে আর রবিবার নিরামিষ খাবো। তো চিকেন কালকে কি করেছে জানো না, তো ফ্রেশ টু হোমে মানে আমাদের তো এখানে বেশিরভাগটাই অনলাইন, তো ওই জন্য ফ্রেশ টু হোমে কালকে চিকেন অর্ডার দিয়েছিল, 2 কেজি চিকেন, মোটামুটি কমই পড়লো দোকানের থেকে। এখানে না চিকেন 300 টাকা কেজি হয়ে গেছে, কলকাতায় কত আমার ঠিক জানা নেই, এখানে 300 করে চলছে। তো অনলাইনে ওই রকম একদম ডেলিভারি দিয়ে যাবে 90 মিনিটে, তো ওটায় দিয়েছিলাম 288 টাকা করে পড়েছে, তো দিয়েও গেছে, ভালোই হয়েছে। তো 2 কেজি নিয়ে নিয়েছি ওখান থেকেই, সেখান থেকেই আজকে কিছুটা মাংস নিয়ে মাংস করবো। আর আরও দেখাচ্ছি কি এনেছে, মানে আমার ফ্রিজ পুরো ভরিয়ে দিয়েছে, আর কিছু রাখার জায়গা নেই ফ্রিজে, দেখতে পাচ্ছ এগুলো, এগুলো দিয়েই পুরো 12 খানা এনেছে। আর 12 খানা এনে এরকম বাটার মিল্ক দিয়ে ফ্রিজ ভরে দিয়েছে, যেহেতু ডাব শেষ হয়ে গেছে কিছু তো খেতে হবে ওনাকে এখন। মুসুম্বি আছে যদিও বা অল্প কটাই আছে। তো চলো আর না বকে, এবার দেখাই তোমাদেরকে কি এনেছি কালকে। তো চলো শুরু করি, তোমাদেরকে শুধু দেখাবো এমনটা নয়, আমি নিজেও গোছাবো। আগে না প্লেট দুটো দেখে, আমার খুব পছন্দ হয়েছে প্লেট দুটো, যদি আমি একটু ভেজা
দেখো এদিকটা জলছাপা জলছাপা মতো আর এদিকটা মানে যে প্রিন্টটা দিয়েছে সেটাই আবার এদিকে হালকা করে জলছাপা মতো দিয়েছে। এই প্লেটগুলো আবার ছিল না, তো দুটো এনেছি এরকম। এই ডিম টোস্ট, চাউমিন, সুজি অলরেডি দুদিন খাওয়া হয়ে গেল, এগুলো খুবই কাজে হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে। আর আটা আনা হয়েছে, আটা এনেছি দু প্যাকেট, এলাচ এক প্যাকেট, এটা তো দরকারি, সর্ষের তেল, একটা ছোট কফি, ময়দা 1 কেজি, চিনি, চিনি আমাদের ঘরে অনেকটাই দেখতে হবে কারণ রসা ছানুনি আবার মিষ্টি খুবই চলছে, তো 3 কেজি আছে চিনি, যদি পরের মাসে থেকে যায় অসুবিধা। মুড়ি 1 কেজি, সর্ষে এটা হচ্ছে মনে গুঁড়ো, জিরে গুঁড়োটা রয়েছে আমার আগের মাসে, মাখনা, বিস্কিট, আমার 2 লিটার তেল লাগে আর কি, 1 লিটার সর্ষের তেল আর 1 লিটার রিফাইন্ড তেল। আর কালকে লাইজলটা খুঁজছিলাম আর কি, লাইজলটা শেষ, কিন্তু লাইজলটাই কোনো অফার চলছিল না, তো তাই জন্য স্পার্কেলে কালকে অফার চলছিল, তো স্পার্কেল নিয়ে এসেছি, একটা হলেই হলো। আর আমার ঘরে সবই ছোট বোতল, বড় বোতল তো মোটামুটি ছিল না, তো কালকে আমার এই গ্রে কালারটা একটু ভালো লাগলো, তো নিয়ে চলে এসেছি 19টা। নুনের প্যাকেট, একটা রেড লেবেল ছোট্ট সা, কারণ ওই চা পাতাটা রয়ে গেছে, আসলে ও দুধ চা খেতো তখন পাতা চা আনা হতো না। আর এটা ঠাকুরের ড্রিল, মানে ঠাকুরের দর্শন মাঝে জন্য, ঠাকুরটা শেষ হয়ে গেছে। দুটো কসবাইট, একটা ঘরের আর একটা ঠাকুরের, একটা চালের ব্যাগ, মুড়ি খাওয়ার জন্য চ্যানাচুর, বুঝতে পারছো বাথরুমে লাগাবে, ঠাকুরের কপুর, মস্ত সবচেয়ে দামি জিনিস, বাপরে বাপ, এইটুকু জিনিসের দাম 260 টাকা বাবা, যায় কত গ্রাম আছে এইটুকু, এটাতে 200 গ্রাম বোধ হয়, 100 গ্রাম। হলুদের প্যাকেট, আর হচ্ছে তো চাল দেখিয়ে দিলাম, আর কিছু আনা হয়নি সেরকম, আর আনা হচ্ছে একটা পনিরের প্যাকেট, একটা দইয়ের প্যাকেট আর একটা ধোসা ব্যাটারের প্যাকেট এনে রেখেছি, বাই চান্স ও অনেকদিন ধরে বলছিল খাবে খাবে, তো আমি এনে রেখে দিলাম, ওই ডাল বেটে চাল বেটে মিক্সি থেকে বেরিয়ে যাবে, ওইসব আমার দরকার নেই এখানে করার, তো ব্যাটারটা নিয়ে আসলাম, যেদিন খেতে ইচ্ছে করবে করে দেবো, আবার ঢুকিয়ে দেবো ফ্রিজে। এই কটা জিনিসই শুধু ফ্রিজে ঢোকানো হয়েছে, আর বিশেষ কিছু আনা হয়নি, এই জিনিসই 3টে ব্যাগ মোটামুটি ঘুরে গেছিল। তাও চালের ব্যাগটা, ও হ্যাঁ, দুটো কর্নেটো আনা হয়েছিল, যে দুটো কালকে আমরা খেয়ে নিয়েছি, তো চলো এখনকার মতো এগুলোকে এবার আমি গুছিয়ে নিই, তোমাদেরকে তো দেখানো হয়ে গেছে, এগুলো এবার আমাকে গোছাতে হবে, আজকে বসার টাইম নেই, আর মাংসটা তো মেখে রেখে দিয়েছি, ওটা চিন্তা নেই, আপাতত থাক মাংসটা মাখা, আজকে শুধু মাংস করব আর ওই লঙ্কা ফ্রাই করব, যেটা ঘি দিয়েও খেয়ে নেবে, মানে আমিও খাবো আর কি, শুধু ও খাবে না, যাই হোক না কেন, তো চলো আমি এবার গুছিয়ে নিই জায়গাটা। থেকে বুঝতে পারছো ফাঁকা করে দিয়েছি, সবচেয়ে বড় কাজ থাকে আর কি বলতো, সব মশলাপাতি আমি কৌটোতে ঢালিনি, মশলাকে মশলা রেখে দিয়েছি, ওভাবেই তেলের ব্যারেল জার ওভাবেই রেখে দিলাম, 3 তারিখ তো পুজো করব, তাহলে আর আলাদা করে আমাকে মশলাপাতিটা কিনতে হবে না, তাও দেখলে যা, এখনো কিন্তু আনা বাকি রয়েছে আমার মাসকা বাড়ি, আসলে আমি ডালটা ডিমার্ট থেকে আনি না, ডালটা আনি ওই আমাদের বাজারের এক কাকার দোকান থেকে, তো ওনার কাছে যাব আজকে, তারপর আনবো আজকে বা কালকে যাব, তারপরে আনবো ডাল ঠালগুলো, ডাল বলতে আমি শুধু মুসুর মুখ আর তরকার ডাল, কাঁচা ছোলা এইসবই আনি, খুব একটা ডালের ভ্যারাইটি বিউলি এইসব আনি না আর কি, তো দেখি এবার একটু ছোলার ডালও এনে রাখবো, উনি মাঝে মধ্যে একটু খেতে চান ছোলার ডাল, বা ছোলার ডাল ঘরে থাকলে না একটু ধোকাও বানানো যায়, তো তাই জন্যে, আর ওনাকে বলার পর দেখেছে আমি কাজ করছি, ওই জন্য নিজেরই বোধ হয় দয়া মায়া কিছু একটু জেগেছিল, তাই এবার ভাজ করে দিয়ে গেছে, ও ভাজ করে দেওয়া থাকলে কি আমি একটু ঠিকঠাক জায়গায় রেখে ঝাঁটিয়ে ফেলতে পারি, কিন্তু ভাজও করা না থাকলে তখন হয় মুশকিল, আবার ভাজ করো এই করো, তাও অন্য সেই সেই ওকে নাকি আমার বাবা বিয়ের সময় বলেছিল, বাবা ঘুম থেকে উঠে তুমি বিছানাটা গুছিও, সব কাজ কি নিয়ে একা করলে হয় বলো, এই মাসকা বাড়িটা যেরকম বোঝানোটা আজকে এক্সট্রা কাজ ছিল, তো প্যাকেটগুলো কোথায় রেখেছি জানো তো, এইটার ভেতরে,
এটার ভেতরে পড়ে তো দিয়েছে ওই যে কাটিং গুলো দিয়েছে না, ওই কাটিং গুলো দিয়ে দেখা যাচ্ছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, হ্যাঁ একটু একটু দেখা যাচ্ছে। তো সেখানের ফাঁক দিয়ে মুড়ির প্যাকেটের একটা কোনা বেরিয়েছিল। ও বলছে কি করছো কি করছো, ওটা ঢোকাও ওটা ঢোকাও। এই হচ্ছে আজকে সকাল থেকে। তো প্যাকেট গুলো না যদি হাঁড়ির ভেতরে আমি গুঁজে রেখে দিই, একটা বড় হাঁড়ি আছে আমার কাছে, তো ওই পুজোর দিনের জন্যই বার করি। তো ওই বড় হাঁড়িটার মধ্যে এখন যদি আমি সব প্যাকেট ঢুকিয়ে রাখি না, তারপর নিজেই হয়তো খুব হাঁড়িটার ভেতরে ঢুকবেও না অত প্যাকেট। দেখাচ্ছি তোমাদেরকে জায়গাটার অবস্থা, মানে গুছিয়েই রেখেছি কিন্তু তাও এই নিচটায় থাকে। যত আমাদের ধরো খুব কারেন্ট গেলে যেরকম ওটা বার করতে হবে আর কি, এটা তো সেটা রয়েছে। আমাদের ছোট আয়নাটা রয়েছে, ন্যাপকিন গুলো এখানে, টিস্যু গুলো থাকে, ওই স্পার্কেলের ওটা রেখেছি, আর ওপরটায় হচ্ছে এগুলো। কি থাকলে আমি হাত দিলে পেয়ে যাবো বা কোনটা নেই আমি বুঝতে পারবো আবারও মাসকাবাড়ি আনার সময়, তো ওই জন্য। তো চলো আর বকবক করবো না, বিছানা ঝাঁটিয়ে ঘর ঝাঁট দিয়ে নিয়ে ঘরটা মুছে নিই। 10:30 বাজে, 10:30 একটু বেশি বাজে, 10:35 মতো বাজে। তো তারপর রান্নাটা করবো, আলু কেটে, পেঁপে কেটে, পেঁয়াজ কেটে। এখন বাজে 11টা, ঘর দেখে আমার বুঝতে পারছো সব কাজ হয়ে গেছে। পাপোশগুলোকে সব বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে ওখানে রেখে দিয়ে ঘরঝাট ঘর মোছা সব করে নিয়েছি। এখন বাজে সবে 11টায়, একটু বসবো তারপর আবার বাকি কাজে যাব। উফ, আজকে গরমটাও পড়েছে, আজকে একটু একটু মানে গরম পড়েছে বলতে ঠিকঠাক ওয়েদার, সেরকম গরম না, মানে আমি কাজ করছি বলে গরম লাগছে। আর যে জানলাটা দিয়ে মূলত হাওয়াটা আসে সেই জানলাটাকে দিয়েছি আমি আজকে বন্ধ করে, কারণ ঘর ঝাট ঘর মোছা যতক্ষণ না হয় ততক্ষণ খুলে রাখি, হয়ে গেলে দিয়ে দিই, আবার বিকেলের দিকটাতে খুলি একটু। এটা দিয়ে রোদও ঢোকে, প্লাস এত হাওয়া দেয় না, আমার কার্পেটটা পর্যন্ত ধুলো ধুলো হয়ে যায়। তো আর কি করবো, যাই একটু বসে নিই, তারপর আবার কাজ করবো, একটু জল ঢল খেয়ে নিই। আপাতত আমার রান্নাঘরের পরিস্থিতি এরকম ভাবে রয়েছে, দেখতে পাচ্ছ আজকে ওখানে ট্রেটাও নেই, ট্রেটাকেও আমি ধুয়ে দিয়েছি, কারণ এখানে তেলের বোতলগুলোকেও আমি আজকে মেজে দিয়েছি। মেজে দিয়ে এখানে একটু উল্টো করে দিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায়, মানে সোজা করে উল্টো করে নয়। আর এখানে বোধহয় কড়াইটাও গরম হয়ে গেছে, এখানে তো আলু আর পেঁপেটা কেটে নিয়েছি, পেঁপেটা ছোটো করে কেটেছি যেহেতু আমি প্রেশার কুকারে দেবো না আজকে। আর যেহেতু মাংস পুরোটাই ভালো করে রান্না করি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে দেবো, আর এটা তো মাখানোই রয়েছে অনেকক্ষণ ধরেই। তো চলো এবার রান্নাটা শুরু করি। অনেকক্ষণ ধরে আমি কষিয়ে যাচ্ছি কষিয়ে যাচ্ছি, কষাতে কষাতে চিকেনের কালারটা এরকম এসছে, আরও টাইম কষাবো। এখন বাজে হচ্ছে 12:09, তো কষতে থাকুক, এটা যত কষবে তত ভালো হবে খেতে। আর সকালে মেঘলা থাকলেও এখন উঠেছে একটা রোদ ভালো। মাংস আমার হয়ে গেছে, এবার বাজে 12:45, যাব আমি স্নানে, বাপরে কি ধোয়া। এই হচ্ছে আমার মাংস, তো চলো এবার আমি স্নানে যাই। এখন বাজে বিকেল 6:30, আর আজকে সেই দুপুর 1:30টার দিকে কারেন্ট গেছে, কারেন্ট এখনও আসেনি, জানি না কি হয়েছে। এইখানে একটা ট্রান্সমিটার হচ্ছে, ওই যে দেখো ওখানটাতে, ওখানটাতে যে ট্রান্সমিটারটা আছে ওখানটাতে কি কাজ করে গেল, তারপর থেকে কারেন্টটা নেই। তো কারেন্ট যখন নেই আমি আর কি করব, আমি এটার রঙটা সারছিলাম একটুখানি, এক ঝলক দেখিয়ে দিলাম। তো আর রোদটা পড়ছে পড়ছে, আমি ভাবছি একটু বেরোবো, আমার একটু কাজ আছে। তো ওর আজকে 8টায় একটা মিটিং আছে বলে ও বেরোতে পারবে না, যদিও 7টায় শিফট শেষ, কিন্তু তাও ও বললো যে আমার মিটিং আছে আমি বেরোবো না। তো ও বেরোবে না, আমি একটু হেঁটেই যাই, একটু তো দরকার আছেই, রোববার পুজো, তো ওই জন্যই আর কি। শনিবার সবটা করে উঠতে পারবো কিনা জানি না। তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো। তো চলো টাটা।